এবার অনলাইন শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস দুই দিন ব্যাপী প্রেজেন্টেশন পর্বের মাধ্যমে সম্পন্ন হয় এই প্রেজেন্টেশন পর্বে তিনটি লাউঞ্চ করা হয় তিনটি লাউঞ্চ বাংলাদেশের প্রখ্যাত তিনজন বিজ্ঞানীর নামে করা হয়েছে ডক্টর জামাল নজরুল ইসলাম ডক্টর এ আর খান ও হরিপদ কাপালিন নামে একই সাথে চলমান এই তিনটি লাউঞ্জে জুমে করে তাদের শিক্ষার্থীরা গবেষণাকে উপস্থাপন করে ক্ষুদে বিজ্ঞানীদের এই গবেষণা মূল্যায়নের জন্য অনলাইনে যুক্ত ছিলেন দেশ বিদেশের বরেণ্য গবেষক বৃন্দ শিক্ষক এবং বিজ্ঞান আহ কংগ্রেসের বিশ্লেষকরা এবার আমাদের বিজ্ঞান কংগ্রেসে মোট সব মিলিয়ে পেপার পোস্টার প্রজেক্ট মিলিয়ে সাতশো জমা পড়েছিল তার মধ্যে বিচার বিশ্লেষণের জন্য চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে একশো উননব্বইটি অর্থাৎ ছাব্বিশ শতাংশ তার মধ্যে নব্বইটি পেপার সাতষট্টি প্রজেক্ট এবং বত্রিশটি পোস্টার রয়েছে এই তিনটি মিলিয়ে সর্বমোট ষোলোটি পুরস্কার এবার আমরা দেওয়ার জন্য মনোনীত করতে পেরেছি তো এ পর্যায়ে আমি শিশু বিজ্ঞান কংগ্রেস দু এর পুরস্কার মূল্যের কথা বলবো এবার আমাদের সর্বমোট পুরস্কার পঞ্চাশ হাজার টাকার তো বিজয়ী হয়েছে মোট ষোলোটি গবেষণা এর মধ্যে চোদ্দটি গবেষণা পাচ্ছে আড়াই হাজার টাকা করে মোট পঁয়ত্রিশ হাজার টাকা এবং সেরাদের সেরা দুইটি গবেষণা অর্থাৎ পেপার অফ দ্য কংগ্রেস এবং প্রজেক্ট অফ দ্য কংগ্রেস পাচ্ছে সাত হাজার পাঁচশো টাকা করে এবার পোস্টার অফ দ্য কংগ্রেস দেওয়া হয়নি কারণ মানসম্মত পোস্টার পাওয়া যায়নি তো এ পর্যায়ে শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসের মেন্টর এম ওবি জিহাদ শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস দু হাজার ফলাফল ঘোষণা করতে আসছে এমবি জিহাদ ধন্যবাদ প্রিয় ভায়াকে ফলাফল ঘোষণা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই পর্যায়ে আমি সরাসরি বিজয়ীদের নাম ঘোষণায় চলে যাচ্ছি আমি সর্বপ্রথমে পেপার ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করব তারপর যথাক্রমে পোস্টার এবং প্রজেক্ট ক্যাটাগরির বিজয়ীদের নাম ঘোষণা করব সবশেষে আমি পেপার অফ দ্য কংগ্রেস এবং প্রজেক্ট অফ দা কংগ্রেসের নাম ঘোষণা করব আমাদের সায়েন্টিফিক পেপার প্রেজেন্টেশন ক্যাটাগরিতে আমরা প্রাইমারি ক্যাটাগরি থেকে কোনো বিজয়ী পাইনি জুনিয়র ক্যাটাগরি থেকে আমরা একজনকে পেয়েছি রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান থ্রি টু ওয়ান জিরো সেভেন থ্রি সাদিয়া বিনতে হাসিম পুলিশ লাইনস আদর্শ হাই স্কুল টাঙ্গাইল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অভিনন্দন তোমাকে সায়েন্টিফিক পেপার প্রেজেন্টেশনে সিনিয়র ক্যাটাগরি থেকে আমরা চারটি দলকে বিজয়ী ঘোষণা করেছি সবগুলি দলীয় গবেষণা আমি বিজয়ীদের নাম বলছি রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান সিক্স থ্রি বাকি ফারহানা সুলতানা তারা মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী পরবর্তী বিজয়ীদের নাম ঘোষণা করছি রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান সিক্স থ্রি ওয়ান টু ফোর সেভেন মাইশা মোর্শেদ জান্নাতুল তাহসিন তারা যথাক্রমে হলিক্রস কলেজ এবং ঢাকা সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রেজিস্ট্রেশন ওয়ান থ্রি সাইদা মুশফিকা জাহান মহসিনা তাইবা নৌরিন তারা সবাই জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী সিনিয়র ক্যাটাগরির আমাদের সর্বশেষ বিজয়ীদের নাম ঘোষণা করছি রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান সিক্স ওয়ান 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 জিরো ফাইভ মাহিয়াল আবরার জাওয়াদ তানজিম জামান খান তারা যথাক্রমে নটরডেম কলেজ ঢাকা কলেজ এবং ঢাক সায়েন্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী অভিনন্দন তোমাদেরকে আমি এই পর্যায়ে সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশনের বিজয়ীদের নাম ঘোষণা করছি আমরা এখানে প্রাইমারি ক্যাটাগরি থেকে কোনো বিজয়ী বিজয়ী সিলেক্ট করতে পারিনি আমরা জুনিয়র ক্যাটাগরিতে একজনকে পেয়েছি রেজিস্ট্রেশন নাম্বার টু থ্রি ফোর ওয়ান জিরো এইট ফাইভ মাইশা মুবাসিরা সে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের নবম শ্রেণী শিক্ষার্থী অভিনন্দন তোমাকে আমরা পোস্টার বিজয়ী ঘোষণা করেছি রেজিস্ট্রেশন নাম্বার টু সিক্স ফোর ওয়ান থ্রি ওয়ান সিক্স ঝুমিরানী পাল এবং অন্বেষা ঘোষ তারা দক্ষিণাচরণ পাইলট হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আমাদের পরবর্তী বিজয়ী দল হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার টু সিক্স ফোর ওয়ান টু থ্রি সেভেন এমডি লাবিব হক এবং এমডি জাহিন হক তারা যথাক্রমে শহীদ বুদ্ধিজীবী গভর্নমেন্ট কলেজ রাজশাহী এবং হামিদপুর নাওদাপাড়া হাই স্কুল রাজশাহী যথাক্রমে দ্বাদশ এবং নবম শ্রেণীর শিক্ষার্থী অভিনন্দন তোমাদেরকে আমি এই পর্যায়ে সায়েন্টিফিক প্রজেক্ট প্রেজেন্টেশন প্রজেক্ট প্রেজেন্টেশনের বিজয়ীদের নাম ঘোষণা করছি আমরা প্রাইমারি ক্যাটাগরি থেকে দুটি দল একটি দল এবং একজনকে বিজয়ী ঘোষণা করেছি প্রথমটি একটি দলীয় গবেষণা রেজিস্ট্রেশন নাম্বার থ্রি টু ফোর ওয়ান জিরো থ্রি টু জায়দ আবদুল্লাহ তামজিদ অনিন্দ ঘোষ সমাদৃতা প্রহর তারা সকলেই নালন্দা হাই স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আমাদের সাইন্টিফিক প্রজেক্ট প্রেজেন্টেশনের প্রাইমারি ক্যাটাগরির সর্বশেষ বিজয়ী রেজিস্ট্রেশন থ্রি ওয়ান জিরো সেভেন জিরো রুবাই হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের চতুর্থ শিক্ষার্থী অভিনন্দন তোমাদেরকে প্রজেক্ট প্রেজেন্টেশনে আমাদের জুনিয়র ক্যাটাগরি থেকে আমরা একটি দল এবং একজনকে বিজয়ী ঘোষণা করেছি রেজিস্ট্রেশন নাম্বার থ্রি ডবল ফোর ওয়ান থ্রি জিরো সেভেন পারিশা রিফাত জামান অদ্রিতা তাহসিন অনন্যা তাজদিদ রহমান তারা যথাক্রমে ভিকার উন্নয়সা নুন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজক উত্তরা মডেল কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার ডবল থ্রি ওয়ান উদ্দিন ইনান সেই চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অভিনন্দন তোমাদেরকে প্রজেক্ট প্রেজেন্টেশনে আমাদের সিনিয়র ক্যাটাগরিতে আমরা একটি দলকে বিজয়ী ঘোষণা করছি রেজিস্ট্রেশন নাম্বার থ্রি ফাইভ থ্রি ওয়ান টু ওয়ান এইট বৈশাখী রানী মার্জানা জামান আশা তারা উভয়ই ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী অভিনন্দন তোমাদের সকলকে এবার আমরা আমাদের কংগ্রেসের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার পেপার অব দ্য কংগ্রেস এবং প্রজেক্ট অব দ্য কংগ্রেসের নাম ঘোষণা করব আমরা এই বছর পোস্টার অব দ্য কংগ্রেস পাইনি এবছর পেপার অব দ্য কংগ্রেস হয়েছে পেপার অফ দ্য কংগ্রেসের বিজয়ী হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান ফাইভ লাবনী আক্তার সেতু সে আবেদা খানম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা দশম শ্রেণীর শিক্ষার্থী তার গবেষণার বিষয় ছিল এক কাপ চা কতক্ষণ পানের উপযুক্ত তাপমাত্রায় থাকবে অভিনন্দন তোমাকে আমি এবার প্রজেক্ট অব দ্য কংগ্রেস এর বিজয়ের নাম ঘোষণা করব আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই কংগ্রেসের সবচেয়ে ভাল বেস্ট যে প্রজেক্টটা আমরা পেয়েছি সেটি আমরা পেয়েছি একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশন নাম্বার আবিদ সে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তার প্রজেক্টের বিষয় ছিল পুকুরে মাছের সাথে মুক্তা জেমস কোয়ালিটির চাষ প্রকল্প অভিনন্দন তোমাদের সকলকে